আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কালাকাঁদ বানিয়ে দেখাবো। কালাকাঁদ বানাতে লাগবে দুধ, দুধ এখানে হাফ লিটার দুধ আছে, খাঁটি গরুর দুধ এখানে হাফ লিটার আছে। আর লাগছে এখানে ছানা, ছানা আছে 150 গ্রাম। চিনি এখানে আমি আন্দাজ মতো রেখে দিয়েছি, কিন্তু এটা আমি সব দেব না, আপনারা ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন। এই চামচ মেপে আমি দেব, চামচটা যথেষ্ট বড় আছে। আর ছানা তৈরি এখানে আপনারা দোকানে কিনে কেনা ছানাও নিতে পারেন, বা বাড়িতে তৈরি করতে হলে কীভাবে তৈরি করেছি ছানাটা সেটা আমার একটা ভিডিও করা আছে পনির তৈরি, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ছানা তৈরি কিভাবে বা পনির তৈরি কিভাবে। তাহলে দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধটা আমি জাল দিতে বসিয়েছি, ফুটছে দেখছেন। দুধটাকে আমি জাল দিয়ে অনেকটাই শুকিয়ে ফেলে ঘন করে নেব। দুধটা নাড়তে হবে, যখন জাল দেব এটাকে ভালো করে একভাবে নেড়ে যেতে হবে। দুধটা জাল দিয়ে ঘন করে ফেলেছি দেখছেন, অনেকটাই শুকিয়ে ফেলেছি। এইবারে আমি ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে দিলাম, চিনিটা দিচ্ছি একটু, এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটাও দিয়ে দেব। এই 1 চামচ দিলাম, 2 চামচ চিনি দিলাম। এবারে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে আরো শুকিয়ে ফেলতে হবে। এখানে নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখা যাবে এটা গ্যাসের জোরটা কমিয়ে রাখতে হবে, রেখে নাড়তে হবে, নেড়ে নেড়ে শুকাতে হবে। গ্যাসের জোরটা জোর দিয়ে রাখলে তলায় ধরে যাবে, যার জন্যে গ্যাসের জোরটা কম দিয়ে রেখেছি। দুধ জালটা হয়ে গিয়েছে, ছানা দুধ একসঙ্গে পাক করা হয়ে গিয়েছে। এটা এবারে আমি ঢেলে দেব, এটা একটা পাত্রে ঢেলে দেব। যে পাত্রে ঢালা হবে সেটা একটু ঘি মাখিয়ে নিতে হবে। আমি এটাতে ঢেলব, একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি সমান করে দিয়ে দিলাম ঢেলে। এটা এখন রেখে দিতে হবে ঠান্ডা করে, তারপরে এটাকে পিস করে কেটে নেব। এটাকে আমি ঢালার পরে আধ ঘন্টা আমি বাইরে রেখেছি। এবার এটা ঠান্ডা হয়েছে, এটাকে আমি ফ্রিজে পুড়ে দেব। কালাকাঁদ হয়ে গিয়েছে, এটাকে আমি কিছু কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবার এটাকে বের করে পিস পিস করে কেটে নেব, নিলেই হয়ে যাবে। কালাকাঁদ বানানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে করুন, করে খেয়ে আমাকে জানান কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই।